আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা অনেকে ভালো ভালো গাভি সন্তান চান এবং প্রত্যেকে চান যে আমাদের যদি আশেপাশে হয় তাহলে সবচেয়ে ভালো, এই জন্য আমরা বিভিন্ন জেলাতে ছুটে যাই। তো আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুকুরিয়া বাসস্ট্যান্ডের কাছে ধর্মদী গ্রাম। তো আপনারা জানেন যে এখানে নজরুল মিধাবাই, যিনি একসময় প্রবাসীও ছিলেন অনেকদিন, তো বাড়িতে এসে বিশাল বড় শেড নির্মাণ করে গাভি লালন পালন করেন। পাশাপাশি উনি বিভিন্ন জায়গা থেকে ফ্রিজিয়ান, মুন্ডি, জার্সি গাভিগুলো সংগ্রহ করেন এবং বিক্রি করে থাকেন। তো আজকেও দেখতে পাচ্ছেন অনেকগুলো গাভি, একদম ওনার শেডটা ভরপুর। তো ওনার এখানে সর্বোচ্চ 25+ দুধের গাভি রয়েছে। তো চলুন এগুলো দরদাম সহ আপনাদেরকে একটু বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন নজরুল ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, তো নজরুল ভাই প্রথমে আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম মোহাম্মদ নজরুল মিধা, গ্রাম ধর্মদ্বীপ, উপজেলা ভাঙ্গা, জেলা ফরিদপুর। আচ্ছা নজরুল ভাই, একদম তো দেখতেছি খামার ভরপুর গাভিতে, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনাকে আমি অনেকদিন পরপর ডাকি, কারণ হলো কি, এই এক ইউটিউব দিয়ে আবার 2 মাস চলে যাবেন। হ্যাঁ, আপনি এর আগে দেখছিলেন বড় বড় গাভি ছিল, একটা গাভি তো নেই, ঠিক না? সব গাভি বিক্রি হয়ে গেছে, কারণ আমি এলো মানুষ এলো কোয়ালিটি ভালো দেবো, বুঝছেন? তিনি দুধের সাথে, গরুর সাথে, বাচ্চার সাথে যেন সামঞ্জস্যতা থাকে। আচ্ছা, মানুষ যেন মাথায় মানুষের তো বাড়ি দেওয়া যাবে না, কারণ এই আমার এই লাইফটা তো এটা স্বল্প টাইমের, ঠিক না? চলে যাবো যে কোনো সময়। তো মানুষের সাথে ঠকানোর কোনো, প্রতারণের কোনো বিজনেস নেই। মানুষ এখানে দেখভাল করে 2-4 দিন, 5 দিন থাকে, আমার ঘর বাড়ি আছে, তিনি এখানে দেখে তার গরু বাছুর তিনি ক্রয় করে নেবেন। আচ্ছা, দেখবেন যে বাচ্চাটা ঠিক আছে কিনা, গরু ঠিক আছে কিনা, গরু তো কোনো সমস্যা, লাথি দেয় গরু, ঝামেলা করে, এই ধরনের গরু আমরা বিক্রি করি না, কারণ আমি নিজে ওকে নিয়ে ভালোটা আমি কাস্টমারে দিয়ে ভালো। আচ্ছা, আর কিছু ভালো, প্রত্যেকটা গাভিতে কিছু ভালো বৈশিষ্ট্য থাকে? হ্যাঁ, বৈশিষ্ট্য গুলো দেখে নিলে সবচেয়ে ভালো যে গাভিটা কিরকম, আর শুধু দুধ দহন করে নিলে হবে না। হ্যাঁ, দুধটা এবং তার বাচ্চাটা, গাভিটা, গাভিটা মানে রোগমুক্ত আছে কিনা, রোগমুক্ত আছে কিনা, গাভিটা নেওয়ার পর নতুন মানুষ জানে না, বুঝে না, নেওয়ার পর অনেক ঔষধ পত্র, ডাক্তারে তার অর্ধেক টাকা খেয়ে ফেলাবে, গরু কিনছে হয়তো 1.5 লাখ দিয়া, ডাক্তারে নিয়ে যাবেন 40,000। আচ্ছা আচ্ছা, না নজরুল ভাই খুব সুন্দর কিছু কথা বলেছেন যে অবশ্যই যেন দেখা শুনা নেন, হ্যাঁ, ভালো আছে কিনা, সুস্থ সবল আছে কিনা। তো নজরুল ভাই এবারে তো দেখতে পাচ্ছি অনেকগুলো গাভি, কি কি জাতের গাভি আপনি? আমার কাছে সবই হলস্টাইন ফ্রিজিয়ান, তার ভিতরে একটি আছে ইন্ডিয়ান, ওই একটা মুন্ডি জার্সি। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান মুন্ডি। হ্যাঁ ইন্ডিয়ান, ওই যে লাস্টে ওই যে জার্সি ওটা, আর দুটো হলস্টাইন ফ্রিজিয়ান, দুটো মুন্ডি আছে, তাদের একটা আছে 6 মাস প্রেগনেন্ট, আর একটা যে রানিং চলতেছে দুধ দিতেছে। আচ্ছা, মানে ফ্রিজিয়ান এবং মুন্ডি গাভির বেশি ভালো কালেকশন রয়েছে। তো কি রকম দুধ আছে, সর্বোচ্চ কত লিটার? তো সর্বোচ্চ এগুলো তো বাচ্চা দিছে, নতুন বাচ্চা যে দেখলেন, এই গরুটা 25+ দুধ আছে, সর্বোচ্চ এখনই 18 লিটার দুধ আছে, 4 দিন ধরে বাচ্চা আছে, 18+ আছে, আপনি দেখলেন তো দুধ দহন করে অলরেডি। আর আপনি গতকাল সন্ধ্যার সময় আসছেন, তখন দেখলেন আমার বাচ্চা দুধ খাইতেছে গাভিটা। আচ্ছা আচ্ছা, তো এখন কি অবস্থা গাভির দাম, কি আগের মতো আছে নাকি? না, গাভির দাম একটু একটু হালকা একটু বাড়ছে। আচ্ছা আচ্ছা, গাভির দাম আগের তুলনায় একটু বাড়ছে। আচ্ছা আচ্ছা, তো নজরুল ভাই অনেকগুলো গাভি, কথা আর বাড়াবো না, চলেন এগুলো একটু দেখায় এবং দরদাম সব বিস্তারিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন। নজরুল ভাই মাশাআল্লাহ, খুব সুন্দর একটি বাচ্চা সহ একটা গাভি দেখতে পাচ্ছি, গাভিটা কি জাতের? গাভিটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কয় দাঁতের গাভিটা? গাভিটা 6 দাঁত, দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান, যে বাচ্চাটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, বকনা বাচ্চা। বকনা বাচ্চা, জি, মাশাআল্লাহ, খুব সুন্দর বাচ্চাটা। কতদিন হয়েছে বাচ্চা? বাচ্চা হয়েছে 4 দিন। 4 দিন, এখনো নাভি পড়ে না, শুধু নাই। এটা কততম বিয়ানের বাচ্চা? এটা দ্বিতীয় বিয়ানের বাচ্চা। দ্বিতীয় বিয়ানের বাচ্চা, মাশাআল্লাহ, দেখতেছি যে দুধ টানতেছেন, কিরকম টানেন এখন? তো সাল এখন সকাল বিকেল 3 বেলার দুধ টেনে সে 18 কেজি দুধ দিয়ে যাবে। 18 কেজি? 18 কেজি, হ্যাঁ।
নিউজিল্যান্ডের ভিতর যে গরু গুলো দেখেন না, সেম গরু, সেম কোয়ালিটি। এই চারটা বাট একটু ধরেন তো দেখি, চারটা বাট ঠিক আছে না, চারটা বাট একটু করে টান দেন দর্শক, একটু দেখো সামনের দুইটা পিছনের দুইটা একটু টান দেন। তাহলে এখন আপনি বলতে যাচ্ছেন যে এখন আইসে 18 টাইনটা নিতে পারবে, 18 কেজি এখন দুধ দহন করে নিতে পারবে। আচ্ছা, তো সর্বোচ্চ কি এরকমই আসবে না? এটা 27-28 লিটার দুধের গ্যারান্টিটা। গ্যারান্টি? হ্যাঁ। আচ্ছা, গ্যারান্টিটা কি রকম গ্যারান্টি? গ্যারান্টিটা সে আমার বাসায় এসে 3-4 দিন থেকে সে দুধ দহন করে যেন নিয়ে যায়, তাহলে তার কোনো সন্দেহ থাকবে না। তো এটা কেমন দাম চাবেন? এটা দাম চাইতেছে ভাই আলোচনার সাপেক্ষে। এটা আলোচনা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন আরো গাবি সুইটা দেন। নজরুল ভাই মাশাআল্লাহ আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটা কয় দাঁতের? এটা দাঁত ছাড়া হয়ে গেছে ভাই। এটা দাঁত ছাড়া হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, কততম বিয়ানে বাচ্চা? যার কাছ থেকে কিনেছি সে বলছে দ্বিতীয় বাচ্চা, হতে পারে আর এক বাচ্চা বেশি হতে পারে। আচ্ছা আচ্ছা, সার বাচ্চা এটা? হ্যাঁ, সার বাচ্চা। কতদিন হয়েছে? বাচ্চার বয়স প্রায় এক মাস হয়ে গেছে। প্রায় এক মাস? আচ্ছা, মাশাআল্লাহ দেখতেছি তো ধারবান মনে হয় খুব ভালো। আসলে একটা গরুর মূল হলো ধার। হ্যাঁ, একটা গরু দুধ এক কেজি কম হলে কাস্টমার মেনে নেয়, কিন্তু ধারে যদি খারাপ হয় ও গরু কাস্টমার কোনো শান্তি পায় না নেয়ার পরে। আচ্ছা আচ্ছা, কীরকম দুধ দোয়াতে পারেন? এটা 1500 দুধ আছে। 1500? হ্যাঁ, লিগাল। সবটি বার ঠিক আছে তো ভাই? একদম পারবে বাচ্চা, সামনে দুটো টান দাও তো। দর্শক বন্ধুরা, এরকম বাটগুলো দেখে অবশ্যই আপনারা ক্রয় করবেন, তাহলে দেখা যাচ্ছে যে 2-2 লিটার কম হলো আপনাদের তেমন একটা লস হবে না, কিন্তু বাট একটা নষ্ট হলে কিন্তু গাবিটাই 50-60 হাজার টাকা লস হবে। 50-60 হাজার টাকা লস হয়ে যাবে বাচ্চা। তারপরে বাটগুলো গাবির বৈশিষ্ট্যগুলো দেখে নিলে সবচেয়ে ভালো। এটা একটা সার বাচ্চা, হ্যাঁ, খুব হাই কোয়ালিটির বিশাল বড় বাচ্চা হবে এই বাচ্চা। আর এই গাবি, হ্যাঁ, 1 কেজি দুধ যদি না হয় তার দাম মনে করেন 2 লাখ টাকা আছে। নজরুল ভাই আরেকটা খুব সুন্দর বাচ্চা সহ গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা মন্ডি গরু। মন্ডি গরু? হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান। একদম মানে শিং নেই না? পরিপূর্ণ দুধ পাচ্ছেন? কিরকম এটা দুধ আছে? 20 লিটার আছে। 20 লিটার? হ্যাঁ, 20 লিটার সে গ্যারান্টি, সে দুধ দহন করে নিয়ে যাবে। দুধ দহন করে নিয়ে যেতে পারবে। আচ্ছা, গাবিটা কয় দাঁতের? গাবিটা প্রথম বিয়ান, 4 দাঁতের। 4 দাঁতের ফার্স্ট বিয়ানে বাচ্চা? হ্যাঁ, প্রথম বাচ্চা। আচ্ছা, তো নজরুল ভাই এটার দাম পড়বে কি রকম টাকা? এটার দাম চাইতেছি ভাই 285। 285 হাজার মন্ডি গাবি, 20 লিটার দুধ। 20 লিটার দুধ সে দহন করে আমার বাসাতে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডিজাইনটা কি দেখেন, অরিজিনাল যে গরু। নজরুল ভাই আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা সিরিয়াল নাম্বার 4। সিরিয়াল নাম্বার 4? আচ্ছা আচ্ছা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা কয় দাঁতের? এটা এটা এখনো দাঁতে নেই। এখনো দাঁতে নাই? না, এর টোটাল বয়স 19 মাস। 19 মাস? এটা কি ফার্স্ট বাচ্চা দিবে? ফার্স্ট বাচ্চা দিবে। মাশাআল্লাহ, কিরকম কত মাসের গাব? এই গাবিটা এই 9 মাসে পড়েছে, বাচ্চা দিবে হয়তো বা 20-22 দিন বাকি আছে। নজরুল ভাই আপনি তো অনেকদিন যাবত এই গাবি নিয়ে আসেন, আপনার কাছে কি মনে হয় যে এই গাবিটা থেকে কিরকম দুধ আসতে পারে? এই গাবিটা 18-19 লিটার দুধ দিবে। গাবিটা দেখেন এই নরম ইকোতে দেন, এই যে দেখেন, এই যে একদম লেস্টার শর্ট দেখাই দেন, লেস্টার শর্ট, আর এর এখন অনেক জায়গা নাই দেন, এই যে দেখছেন। আচ্ছা আচ্ছা, তো এটার দাম পড়বে কিরকম টাকা? এটার দাম চাইতেছি 2,20,000। 2,20,000? হ্যাঁ। আচ্ছা দর্শক বন্ধুরা, ফার্স্ট বিয়ানের গাবি 2,20,000 চাওয়া, তারপর তো কিছুটা আলোচনা করতে। হ্যাঁ, আদাত গুরুটা ভাই খুব সুন্দর একটি বাচ্চা সহ গাবি দেখতে পাচ্ছি, কি জাতে এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, সাথে মেয়ে বাচ্চা দিছে, বাচ্চা বসেছে 3 দিন। হ্যাঁ, আচ্ছা, এ খুব জায়গা এর বাচ্চার। এই দেন, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন, অনেক জায়গা এর, অনেক জায়গা, এখনো অনেক জায়গা। এই গরুটা বাচ্চা দেওয়ার সময় একটু জনিত একটু ইয়ে হয়েছিল, সমস্যা হয়েছিল,
তো আমরা গরম সরিষার তেল আর ওই রসুন ই করে দিতেছি, ইনশাল্লাহ ঠিক হয়েছে, একটু ব্যথা পেয়েছিল, হ্যাঁ এই কারণে দেন লেস্টটা একটু উঁচু করে রাখতেছে। ঠিক আছে, তো গাবিটা কয় দাঁতের? গাবিটা দুই দাঁত, দুই দাঁতের ফার্স্ট বাচ্চা, ফার্স্ট বাচ্চা, বকন বাচ্চা না সার বাচ্চা? এটা বকন বাচ্চা, বকন বাচ্চা, এখনো না বিশুকাই নাই, কতদিন হয়েছে এটা? বাস হয়েছে আজকে চার দিন। চার দিন কিরকম দুধ টানতেছেন এখনই? অলরেডি আট নয় লিটার আছে। এই গাবিটা বিশ লিটার দুধ দিবে, গাবিটা আঠারো বিশ, আঠারো বিশ, এ খুব জায়গা, এই দেখেন এর অলানের যে ডিজাইন আছে। আচ্ছা, গাবির বডি অনুযায়ী কি ভাই আসবে আঠারো বিশ? আসলে বডি কিছু না, কত গরু দেখছি বডি পনেরো মন, দুধ হয় সাড়ে ছয় কেজি। আচ্ছা, কত গরু দেখছি বডি তিন মোটে সাড়ে তিন মন, দুধ হয় পঁচিশ কেজি। আচ্ছা, এটা হচ্ছে মানে জাত মানের উপর? হ্যাঁ হ্যাঁ, এই নরম কত, এই দেখেন এই যে এই যে নরম কত, এই দেখেন এই শরীরটা একদম কত দূর আছে। আচ্ছা, তো এটা জাত চাবে না? এই দেখেন এই যে এই দেখেন এই যে দেখছেন, হ্যাঁ দেখা যায়, হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত আসবে ইদে, পিছনের সাইডটা অনেকটা ইয়ে আছে। এটা কিরকম দাম চাবেন? এটার দাম যদি দুইশো ত্রিশ, দুই লাখ ত্রিশ হাজার, হ্যাঁ এটা চাওয়া দাম। তারপরে কিছুটা আলোচনা তো অবশ্যই করতে পারবো ভাই। আর একটা বড় সরো গাবি দেখতে পাচ্ছি, এটা তো ফিজিয়ান গাবি, হ্যাঁ কয় দাঁতের এটা? এটার দাঁত ছাড়া হয়ে গেছে ভাই, দাঁত ছাড়া, এখনো কেনি সেও আছে আর কি। আচ্ছা, কেবল নতুন দুইখান দাঁত ভাঙ্গে সে আটখানে পরিপূর্ণ হলো। এটা কি এখন গাব? গাব কত মাসে? এই আট মাস চলিতেছে, আট মাসের মতো। আচ্ছা, আগে তো বিয়ান দিছে, কিরকম বইলা দিছে? আগে বিয়ান এটা ত্রিশ প্লাস ছিল, ত্রিশ প্লাস, হ্যাঁ এই দেখেন এর জায়গাটা, এই যে দেখেন এই যে বিশাল জায়গা, এই বিশাল জায়গা। এই গরু যার কাছে ছিল সে ভালো খাওয়াইতে পারে নাই, হ্যাঁ বিশাল বড় গরু না, ডাবল বডির গরু। আচ্ছা, এখন তো গরুটা সাজে নাই, যখন গরুটা যখন ই হবে না, এই দেখেন জায়গা কত দেখছেন, বিশাল জায়গা। আচ্ছা, কত মাস পরে বাচ্চা দিতে পারে? বাচ্চা দিবে আর পঁচিশ দিনের মতো বাকি আছে, পঁচিশ দিন। আচ্ছা, এখন এটা উলান পালান ছাড়ে নাই? তো ভাই এর আগের বিয়ানে তো যা বইলা দিছে এটা তো আসলে মানে এখন যদি কোনো মানুষ নেয় তার তিরিশ লিটার দুধ সে পাবে ইনশাল্লাহ, এতে কোনো ভুল নাই। আচ্ছা আচ্ছা, তিরিশ, হ্যাঁ। আমার কথা হলো কি ভাই, আমি এটা গরু বিক্রি করবো সে তো আবার আমার রিপিট কাস্টমার হবে, ঠিক না? একটা গরুর যদি তিনি কথা এবং কাজের সাথে মিল যদি না হয়, তিনি কিন্তু একবারই কিন্তু আসবেন, দ্বিতীয়বার আর আসবেন না, তাহলে আমি এটা কাস্টমারকে লস করে ফেলেলাম। আর একটা গরু নেওয়ার পরে তিনি যদি কথা এবং কাজের সাথে মিল থাকে, তিনি হবেন আমার রিপিট কাস্টমার। রিপিট কাস্টমার ছাড়া কোনোদিনও ব্যবসা বাণিজ্য কোনো লং টাইম সাস্টেন করে না। এটা একবারই মনে করেন কাস্টমার আসলো, শেষ হয়ে গেল ব্যবসাটা, আমি চাই আমার রিপিট কাস্টমার হোক। আচ্ছা, তো এটার দাম চাবেন কত? এটার দাম তো দিচ্ছি সাড়ে তিন লাখ, সাড়ে তিন লাখ, হ্যাঁ। আচ্ছা, এটা তো চাওয়া দাম, তারপরে কিছু টাকা। হ্যাঁ হ্যাঁ, নজরুল ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি, সিরিয়াল নাম্বার সাত। জি, আচ্ছা এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। কয় দাঁতের গাবি? দাঁতে চার খান, চার দাঁত। এটা কি গাবে এখন? এটা দ্বিতীয় বাচ্চা দিবে, দ্বিতীয় বাচ্চা দিবেন? জি। ফার্স্ট বাচ্চা কি আপনার এখানে ছিল না? না না, আমার সংগ্রহ করা। আচ্ছা, কি রকম দুধ ছিল? এটা দুধ ছিল 17-18, খুব জাত গরু, খুব জাত গরু না, খুব জাত, এর উপর কোনো জাত গরু হতে পারে না। এই দেখেন এর জাতের যে এর কোনো তুলনা নেই, দেখেন দেখছেন এর কোন পর্যন্ত আসে। ডাবল বডির গরু হইলে যে বিশ কেজি দেয় তা না, অনেকটা সিঙ্গেল বডির গরু বিশ কেজি আঠারো কেজি দুধ দেয়। এটা যে কোনো কাস্টমার নিতে চায় আঠারো প্লাস না হলে জানে সে আমাকে দিতে পারে, তার কাছে গরু আমি গরুর টাকা তার ব্যাক করে দিয়ে দেবো। গরুর টাকা ব্যাক করে দিয়ে দিবে? হ্যাঁ, গরুর টাকা মানে সে গরু নিয়ে ফেরত নিয়ে আসবে, আমি তার ব্যাক করে আবার দিয়ে দেবো টাকাটা। আচ্ছা আচ্ছা, যদি আঠারো প্লাস যদি না হয়, আঠারো প্লাস না হলে আপনি গ্যারান্টি দেন। এর জায়গাটা কি দেন এই দেখছেন? আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম তো দিচ্ছি দুই লক্ষ তিরিশ হাজার, দুই লাখ তিরিশ হাজার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপর তো কিছুটা আলোচনা করা? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে বিক্রি হবে, চলেন আরো আছে ওইগুলো দেখি। নজরুল ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা তো ফিজিয়ান গাবি। জি জি, ফ্রিজিয়ান। আচ্ছা, এটা কয় দাঁতের? এটাও চার দাঁত, এটাও চার দাঁতের, হ্যাঁ। এটাও কি গাব? এটাও গাব। আচ্ছা, কত মাসে গাব? এটাও নয় মাসে পড়েছে, নয় মাস, হয়তো ওই দশ তারিখই বাচ্চা দিবে এটা। আচ্ছা, কততম বিয়ান দিবে এটা? হ্যাঁ, এটা দ্বিতীয় বাচ্চা দিবে, দ্বিতীয় বাচ্চা, হ্যাঁ। এই গাবিটা আমার দেখা গাবি, দেখা প্রথম বিয়ানে, হ্যাঁ বারো তেরো কেজি দুধ পেয়েছে গাবিটা, লিগ্যাল দুধ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই বিয়ানে কিরকম আসে? এই বিয়ানে ইনশাল্লাহ চার পাঁচ কেজি দুধ বাড়বে, ষোলো সতেরো কেজি দুধ পাবে, ষোলো সতেরো, হ্যাঁ। তো এটার দাম চাবেন কত? এক লাখ নব্বই হাজার, এক লাখ নব্বই, এটা চাওয়া দাম হচ্ছে এক লাখ নব্বই হাজার। জি জি, এটা সিরিয়াল নাম্বার সাত, সিরিয়াল নাম্বার সাত।
নজরুল ভাই আরেকটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা আপনার জার্সি মুন্ডি। জার্সি মুন্ডি গাভী? হ্যাঁ, এটা ইন্ডিয়ার গরু। ইন্ডিয়ান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই গরুটা আমার বর্ডারের থেকে কেনা, সংগ্রহ করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন গাব না বাচ্চা আছে? এটা না, এটার এখন গাব। কত মাসে এটা? ওই 8 মাস শেষ হয়ে গেছে। 8 মাস শেষ হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা এটা আপনার কাছ থেকে যে কোনো কাস্টমার যদি নিতে চায়, গরুটা 180,000 টাকা রাখতে পারবো। 180? হ্যাঁ, খুব জাত গরু দেখেন, অলান্স হতেছে ভাই। আরেকটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটাও মুন্ডি, আপনার হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কয় দাঁতের এটা? এটা দুই দাঁত। দুই দাঁত? হ্যাঁ। কি ফার্স্ট বাচ্চা দিবে? ফার্স্ট বাচ্চা দিবে। মাশাআল্লাহ, ফার্স্ট বাচ্চার মুন্ডি গাভী। কত মাসে গাব? এই যে 6 মাস শেষের দিকে। 6 মাস শেষের দিকে? 7 মাসে পড়বে। 7 মাসে পড়বে। তো কিরকম আশা করেন দুধ? ইনশাআল্লাহ 20-21 এর ভিতরে থাকবে। আচ্ছা আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম দিচ্ছি 2,60,000। 2,60,000? হ্যাঁ, যেহেতু সে 3 মাস আরো পালতি হবে, পুষতে হবে তারে, বুঝলেন নাই? এটা হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে 8, দাম চা হচ্ছে 2,60,000। 60? হ্যাঁ। আচ্ছা মুন্ডি গাবি, ঠিক আছে, চলেন আর আসো। এগুলো দেখ ভাই, একটা বকনা দেখতে পাচ্ছি, কি জাতের? এটা পার্সেন্টেজ এর বকনা। হ্যাঁ, এটাও মুন্ডি। মুন্ডি? মুন্ডি বাচ্চা। আচ্ছা বয়সটা কিরকম? বয়স 10 মাস। 10 মাস? আচ্ছা, এটা তো হিটে আসবে আর 2-1 মাস পরে। হ্যাঁ, এটা ভালো খাওয়াইলে পরে এখন অনেক বড় হবে। আচ্ছা, এটা মা কিরকম দুধ দিত? এর মার দুধ 30+ ছিল। 30+? আচ্ছা, এটা ওলানের গঠনটা একটু দেখাই দেন দর্শক। অসাধারণ, যে কোনো কাস্টমার দেখলে। হ্যাঁ না, মাশাআল্লাহ ভালো ওলান পালন দেখা যাচ্ছে। তো এটা কিরকম দাম চাবেন? এটা দাম 1,20,000। 1,20,000? হ্যাঁ। তারপর তো আলোচনা করতে পারবে। আলোচনা করতে পারবে। হ্যাঁ। তো নজরুল ভাই, আপনার এখানে তো আসলে অনেকগুলো গাভী দেখলাম, বকনা দেখলাম, তো অনেকে তো নিতে চাবে, অনেকে আপনার থেকে নেয়। আপনি অনেকদিন যাবত বিক্রিটা করতেছেন, তো কিভাবে নেবে যদি একটু বলতে? নেয়ার আমার তো অ্যাড্রেস অলরেডি দিয়েই দিছি। এখন আমার মোবাইল নাম্বার 01785853058, আর একটা নাম্বার আছে 01724-39-61-36। আচ্ছা। আর আমার বাসার ওই ভাঙ্গাতে এখন আমাদের সাথে যেহেতু সেতু হয়েছে, পদ্মা সেতু, ঢাকা থেকে আসতে 40-45 মিনিট লাগে আমার বাসায় আসতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এরকম সুন্দর সুন্দর কালেকশন আরো করবেন ইনশাআল্লাহ। এগুলো এক সপ্তাহের ভিতরে সব চলে যাবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। কারণ আমাদের এটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, এখানে মানুষজন যারা আসতেছে তিনি ইনশাল্লাহ, আপনি যত দূরই যাবেন এই এলাকাতে, অনেকেই তো অনেক গরু হওয়ার পরে অনেকে বিক্রি করে, সে আমার কাছে দুইটা একটা গরু নিয়েছে আশেপাশে, বরিশাল বলেন, এই গ্রেটার ফরিদপুরের ভিতরে, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ি এবং ঢাকার মুন্সিগঞ্জ আমাদের সবচেয়ে বেশি কাস্টমার এই মুন্সিগঞ্জ জেলার ভিতরে। আর তারপরে আগে তো যাওয়া আসা অনেক সমস্যা হইতো, এখন যেহেতু পদ্মা ব্রিজ হওয়ার কারণে এরা সকালে আসতেছে, এসে দুধ দোয়ায়, বলতেছে ভাই আমি আসতেছি, সকাল 6টায় ফোন দেয়, এই 7টার ভিতরে আমার বাসায় এসে সে দুধ দহন করে নিয়ে যায়। ঠিক আছে ভাই, ভালো থাকবেন ইনশাআল্লাহ। ওকে।